स्वप्न स्वप्ने काल्पनिक दुनिया के वास्तविक दुनिया मत अनुभव करते एम एक बेपार जेटा के सबाई घुमानों समय देखे थी से दिन हक राते तो स्वप्न जो एतटाई इम्पर्टेंट ता चलू स्वप्न नहीं कि इंटरेस्टिंग फैक्ट्स आज के आलोचना करा जा। नमस्कार बंधुरा सुमंत और आपनारा देखें एटनामास। লোকে বলে স্বপ্ন দেখার সময় যদি আমাদের ঘুম ভেঙে যায় বা স্বপ্ন ভেঙে যায় তাহলে সেই স্বপ্ন আর পুনরায় দেখা যায় না। বাট ফ্যাক্ট হলো এই ব্যাপারটা পুরোপুরি সত্যি নয়। ধরুন আপনি একটা বেশ ভালো স্বপ্ন দেখছিলেন, সেই সময়ে আপনাকে কেউ ঘুম থেকে তুলে দিল। আপনি যদি ওই স্বপ্নটাকে আবারও দেখতে চান বা যেখানে আপনার স্বপ্নটা থেমে গিয়েছিল সেই জায়গা থেকে আবার যদি বাকি স্বপ্নটা দেখতে চান তাহলে আপনি একইভাবে শুয়ে ওই স্বপ্নটাকে যদি রিকল করতে থাকেন তাহলে সেই স্বপ্নটাকে আবার দেখার চান্সেস কিন্তু অনেকটাই বেড়ে যায়। যদি কোনো মানুষ ঘুমানোর সময় নাক ডাকেন তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি ওই সময় স্বপ্ন দেখছেন না। এটা একটা দারুণ টেকনিক এটা জানার জন্য যে ওই ব্যক্তি ওই সময় স্বপ্ন দেখছেন কি না। কারণ আমাদের ব্রেন অ্যাট এ টাইম দুটো কাজ করতে পারে না, ঘুমানোর সময় শুধু। আপনি যতই ইন্টেলিজেন্ট হন না কেন আপনি কখনোই এটা বলতে পারবেন না যে স্বপ্নটা আপনি কোথা থেকে দেখা শুরু করেছিলেন। কখনো ট্রাই করে এটা দেখতে পারেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন ব্লাইন্ড যারা মানে জন্ম থেকেই যারা চোখে দেখতে পান না তারা কিভাবে স্বপ্ন দেখেন? কারণ তারা তো কিছুই দেখেননি, নো ইমেজেস। তাহলে তারা কি স্বপ্ন দেখেন না? তো এর আনসার হলো স্বপ্ন দেখেন। আসলে তারা স্বপ্ন শোনেন, ফিল করতে পারেন। তাদের চোখ কাজ না করলেও তাদের অন্য ইন্দ্রিয়গুলি যেমন কান নাক স্কিন এইগুলো দিয়ে তারা যেগুলো সেন্স করেন সেগুলোকেই তারা স্বপ্নে ফিল করেন। একজন নর্মাল মানুষ তার লাইফে অন অ্যান অ্যাভারেজ 5 থেকে 6 বছর স্বপ্ন দেখেই কাটিয়ে দেন। একজন নর্মাল মানুষ রাত্রে 4টে থেকে 7টা আলাদা আলাদা স্বপ্ন দেখেন। বাট আমাদের একটা কি দুটোই স্বপ্ন মনে থাকে। কেউ কেউ তো আবার রাত্রে স্বপ্ন দেখেছেন এটাই মনে রাখতে পারেন না। আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন এই যে 3-4 বছরের কিউট কিউট বাচ্চারা হয় এরা কি স্বপ্ন দেখে? তো এর আনসার হলো ইয়েস। আসলে এই বয়সে বেশিরভাগ বাচ্চাই তেমন কোনো ভাষাই জানে না, তাই এরা স্বপ্নে ইমেজেস দেখে। আর হ্যাঁ, এই বয়সে বাচ্চারা স্বপ্নে নিজেদের দেখতে পায় না। স্বপ্ন সবার ক্ষেত্রে কালারফুল হয় না, কেউ কেউ স্বপ্ন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরম্যাটেও দেখে থাকেন। অলমোস্ট 4.4% লোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্বপ্ন দেখেন। আপনি যাদের চেনেন তাদেরকেই স্বপ্নে আপনি দেখেন। অনেকের মনে হয় তারা স্বপ্নে এরকম অনেকবার হয়েছে যে তারা কোনো অচেনা লোককে দেখেছেন, বাট ইটস নট ট্রু। আসলে আমরা ওই মানুষটিকে জীবনে কখনো না কখনো দেখেছি, বাট তার ফেস আমাদের আসলে মনে থাকে না, আমরা ভুলে যাই, যে কারণে আমরা ভাবি যে কোনো অচেনা লোককে আমরা স্বপ্নে দেখলাম। অনেকেই বলে থাকেন স্বপ্নকে বেশি সিরিয়াসলি নিতে না, বাট এটাও ঠিক যে স্বপ্নকে হালকাভাবেও নেওয়া উচিত নয়, কারণ স্বপ্ন থেকেই এই পৃথিবীতে অনেক জিনিসের ইনভেনশন হয়েছে। ল্যারি পেজ স্বপ্ন দেখে গুগলের আইডিয়াটা পেয়েছিলেন। জেমস ওয়াটসন যিনি তার বন্ধু ফ্রান্সিস ক্রিকেট সঙ্গে ডিএনএ আবিষ্কার করেছিলেন তিনিও একবার বলেছিলেন যে তিনি একবার স্বপ্নে অনেকগুলো স্পায়ার সিরিজ দেখেছিলেন, যার মানে ডিএনএর আবিষ্কারও সেই স্বপ্নের কারণেই। ইলিয়াস হোয়ে যিনি টেলারিং মেশিন আবিষ্কার করেছিলেন তিনিও মানেন যে তার এই আবিষ্কার মানে টেলারিং মেশিনের কনসেপ্ট তিনি স্বপ্ন থেকেই পেয়েছিলেন, পরে সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করেন। এই যে পিরিয়ডিক টেবিলের ভাবনাও একটা স্বপ্ন থেকেই এসেছে। এছাড়াও আরও অনেক জিনিসের আবিষ্কার এই স্বপ্নের কারণেই। এই জন্য স্বপ্নকে হালকাভাবে না নেওয়াই ভালো। যারা স্বপ্ন দেখেন না মেডিকেল সায়েন্সে তাদের পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবে ধরা হয়। আর একটা ব্যাপার, যারা বেশি ইন্টেলিজেন্ট বা ক্রিয়েটিভ মাইন্ডেড হন তারা স্বপ্ন বেশি দেখেন, যার নমুনা আমরা এই পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের দেখলেই বুঝতে পারি। তো এই ছিল আজকের স্বপ্ন নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।